কেমন আছিস মা? ভালো, বস। তুই মনে কোনো দুঃখ রাখিস না মা, কোনো ক্ষোভ রাখিস না। তুমি ভালো হয়ে ওঠো মা, তাহলে আমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভালো হয়ে উঠবো বৈকি মা, ভালো হয়ে উঠে তাকে আমার শাস্তি দিতে হবে মা। আমার আমার মেয়ের মুখের যে হাসি কেড়ে নিয়েছে তাকে নির্মম ভাবে বুঝিয়ে দিতে হবে যে আমার মেয়ে শুধু অপমান সহ্য করে ফিরে আসে না, সে প্রতিশোধ নিতেও জানে। মা লোকালুদা মা, তুই বল, তুই বল, তুই প্রতিশোধ নিবি, তুই তাকে শাস্তি দিবি, তুই বল। আমি মরেও শান্তি পাবো না মা। তুই আমায় কথা দে, তুই আমাকে কথা দে, কথা দে মা। তুই কাঁদিস নি, কাঁদিস নি মা, তুই মনে জোর রাখিস, তুই সাকসেশন সার্টিফিকেটটা আজকে পেয়েছি, কাগজে একটা নোটিশ দিতে হবে। আমি যে সম্পত্তি উত্তরাধিকার করেছি সে সংবাদটা কাগজে ভালো করে ছাপিয়ে দিই। ঐশ্বর্যের আড়ম্বরে লোকের চিকিৎসা বাড়বে, তোমার সম্পত্তির উপর নজর পড়বে। তাই তো আমি চাই মা, অর্থলোভীদের যেন হিসাব বাড়ে। এরা তোমার সঙ্গে একটু দেখা করতে চান মা। এসব আমি পারি না। এরা একটা ধর্ম মন্দির প্রতিষ্ঠা করবেন, তাই তাতে আমি কি করব? কিছু টাকা আশা করেন আর উদ্বোধনের দিন কিন্তু আপনাকে আসতেই হবে, আমরা সবাই কিন্তু সেদিন আপনাকে ভীষণ ভাবে আশা করছি। এন সি চৌধুরী, ইনি কি সেদিন উপস্থিত থাকবেন? আগে উপস্থিত থাকবেন কি, উনি তো আমাদের প্রধান উদ্যোক্তা, আর উনি তো আপনার কাছে নিয়ে এলেন, পাশে ঘরে আছেন, আমি ডাকছি। নীরদা, নীরদাকে কে ডাকছে? হ্যাঁ দরকার নেই। আরে কি ব্যাপার, আপনাদের এত দেরি হচ্ছে? আমার আরো একটা ফাংশন আছে। সত্যি দেরি হওয়ার জন্য আমরা খুব দুঃখিত। না না, আপনাদের বড় দেরি, একটু বসুন না, একটু চা খান। এই চা, ঠিক আছে। এই বাবুকে একটু চা দাও। আপনি নিজে কষ্ট করে আসবেন আমি কল্পনা করতে পারিনি। আসুন আসুন আসুন। নতুন নতুন শিল্পীদের নাম রয়েছে তাই আর পারি না। আপনি এনেছি কেন উপরে গাইছে? আসুন। না না, কেন? এই নির্মল কুমার কি আজ গাইছেন? গাইছেন বই কি, এই ফাংশনেই তো গান গাইবার প্রথম সুযোগ পেল। আপনি আলাপ করবেন? নির্মল, এই নির্মল এদিকে এসো, আলাপ করে যা। আরে এই নির্মল, তুমি ডাকছেন যে? হ্যাঁ। এই হচ্ছে আমাদের, আমি নির্মল, এই নবাগত নির্মল বলতে যাকে বোঝায় সে হলাম আমি। নমস্কার, আপনি আমাকে উৎসাহ দিয়ে যে ইয়ে করলেন না, তার জন্য আপনাকে ধন্যবাদ। চল। মা, ম্যানেজার বাবু। লাবণ্য দেবী এসেছিলেন দেখা করতে, ওরা বাড়ি চেঞ্জ করে অন্য বাড়িতে চলে যাচ্ছে। তোমার দাদা ব্যারাকপুরে বদলি হয়েছেন, সেখানে কোম্পানির বাংলোয় চলে যাচ্ছি। জানি হয়তো আর দেখাই হবে না, তবু যদি অন্যায় করে থাকি ক্ষমা করো। ভাইয়ের কোনো খোঁজ পেলে? না না তো,
তাহলে তাহলে কি বেঁচে নেই? সে নিশ্চয়ই বেঁচে আছে। বেঁচে কি আছে? সে যে লাবণ্য, তোকে জল ফেলতে নেই, বেঁচে সে নিশ্চয়ই আছে। তোমার ভাইকে আমি বিশ্বাস করেছিলাম বুদ্ধি, কিন্তু ভাবিনি যে সে আমাকে ঠকাতে পারে, ভাবিনি সে এত নীচ। আমার ভাইকে তুমি চিনতে পারোনি ভাই, সে নীচ নয়। তবে আজ যখন সে কথা বলবার উপায় নেই, সে কথা বলবো না। ওকে ভুলে গিয়ে তুমি বিয়ে করে শান্তি পাও, তখন হয়তো বুঝতে পারবে। কিন্তু তার আগে অনর্থক তুমি ঈর্ষার আগুনে জ্বলো না, তাতে তুমি শান্তি পাবে না। আর তুমি শান্তি না পেলে আমার মনে হয় নির্মলও শান্তি পাবে না। যদি কখনো তার সন্ধান পাও তাহলে তাকে জানিও, আজ আমি ছাড়া আমার কোনো অভিভাবক নেই। অক্লেশে প্রচুর অর্থ আজ আমি বিলিয়ে দিতে পারি, দরকার হলে তোমার ভাইকেও। কোনো খবর পেলেন? না মা, কোনো খবরই পেলাম না। তবু অনুসন্ধানে যেন ঢেলে না পড়ে। এতক্ষণ আপনারা গ্রামোফোন রেকর্ডের যন্ত্র সঙ্গীত শুনলেন। এবার আপনাদের আধুনিক গানকে শোনাচ্ছেন ইন্দ্রজিৎ। তুমি যদি রাজকুমারী না হতে তাহলে তাহলে অসংখ্য কিছু বলতে পারতাম, তুমি আমার। তাহলে আজ থেকে পাঁচ দিন পরে সোমবারে হিন্দু মন্দিরে রাত্রির 8টার সময় তুমি উপস্থিত থাকবে, আর বিয়েটা হবে একটি মেয়ের সঙ্গে একটি ছেলের। যদি করুণাই করলেন তাহলে নিমন্ত্রণ গ্রহণ করে আমাকে বাধ্য করুন। যদিও জানি আপনি আসবেন না, শুধু আমাকে লজ্জা দেওয়ার জন্য কথাটা বললেন। ওকে তুমি চিনি না? আমি জানি, আর চিনলে আপনাকে ওর সঙ্গে মিশতে বারণ করে দিতাম। তোর বন্ধু বুঝি? হ্যাঁ, একসঙ্গে পড়তাম, এখন ভাবতেও খারাপ লাগেছে ওর সঙ্গে আমার পরিচয় আছে। গতবারে উঠিতাম রে, একই জায়গায় বসেছিলাম না রে। আর জন্মদিনে কলকাতা থাকলে এই সময় গানটাতে আমাকে পাওয়া যাবে। গুড ইভিনিং। আপনি আপনাকে চিনতে পারছেন না? নির্মল ইন্ট্রোডিউস মি। তা আপনি একা কেন? ও হো, আর বেশি কথা বললে নির্মল মেবি চেলে। কি বললেন? বললাম নির্মল মেবি চেলে। তাই বুঝি, আসুন।